আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। শুকরিয়া দেশবাসী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেশের এবং প্রবাসের যে যেখানে আছেন সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সাথে আমরা দোয়া করছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালেহাল আমাল। আল্লাহ আপনাদের এবং আমাদের যাবতীয় সৎ আমলগুলি কবুল করুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালেহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করে নিন এবং আমাদের সকলকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদুল আজহা আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত। এই ঈদুল আজহার যাবতীয় আমল আমরা আল্লাহর ওয়াস্তে আমরা সম্পাদন করব এবং সেটা যেন আমাদের সব আমল আল্লাহ কবুল করে নেন, সেই দোয়া আমরা সবার জন্য করছি। আর সেই সাথে সাথে আমরা দেশবাসীর কাছে এই আহ্বানও জানাচ্ছি যে আমরা এই ঈদের আনন্দ সবাই যেন আমরা ভাগাভাগি করে নিই। আজকের এই বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে গেছেন, অনেকেই বিভিন্নভাবে অর্থকষ্টে ভুগছেন, তারাও যেন আমাদের সাথে এই আনন্দে শরিক হতে পারেন, সেই আবেদন আপনাদের কাছে রাখছি এবং সবাই যেন আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি সেই আহ্বান আপনাদের কাছে আমরা রাখছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদের এই ঈদের আনন্দ এটাও আমাদের এবাদতে আল্লাহ পরিণত করুন, এই আহ্বান রাখছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে বলবো, পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য একটি আনন্দের মুহূর্ত। তবে এই আনন্দের মুহূর্তে যেন আমরা এমন কোনো কর্মে লিপ্ত না হই যেটা ঈদের পবিত্রতাকে নষ্ট করে, ঈদুল আজহা যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে যেন বিনষ্ট না করে। এই জন্য আমাদের যুব সমাজের একটা বড় ভূমিকা রয়েছে, তারা যেন চেষ্টা করে অবশ্যই নিজেদেরকে যে কোনো অনইসলামিক রীতিনীতি থেকে পরহেজ করবে এবং সেই সাথে সাথে আমাদের সমাজে যুব সমাজ যারা রয়েছে, যারা এখন অনৈতিকতার পথে, অশ্লীলতার পথে নিজেদেরকে ফাঁসিয়ে দিচ্ছে, তাদেরকে যেন আমরা এই অপবিত্র কাজ থেকে তাদেরকে যেন আমরা ফিরিয়ে রাখতে পারি এবং পবিত্র ঈদুল আজহার যে মর্যাদা, যে তাৎপর্য, সেটা যেন তাদের অন্তরে আমরা গেঁথে দিতে পারি। সেই সাথে আমরা এটাও বলবো যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সারা দেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এক পবিত্র দাওয়াতি মিশন নিয়ে অগ্রসর হয়ে চলেছে। আমরা চাইবো এই দাওয়াতি মিশনে আপনারা প্রত্যেকেই আমাদের সাথী হবেন এবং সেই সাথে সাথে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি। পরিশেষে আমরা আপনাদেরকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।